দুর্নীতির দায়ে রাজ্য জর্জরিত, নিয়োগ দুর্নীতির দায়ে জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, একই অভিযোগে গারদের শাসক দলের বিধায়ক, জেলে দলের জেলা সভাপতি। সেই আবহে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ কথা শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বললেন, তিনি কেন চুরি করতে যাবেন? সাতবারের সাংসদ, মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রচুর টাকা তাঁর ইতিমধ্যেই প্রাপ্য। আজকে বলুন না, চুরি আমায় কেন করতে হবে? আমি তো পার্লামেন্ট থেকে সাতবার এমপি ছিলাম, 1 লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গেছে, আর অ্যাজ এ চিফ মিনিস্টারও তো অন্তত 1.5 লক্ষ টাকার মতো সব কিছু মিলিয়ে আমি পেতে পারি। রাজ্যে বেড়ে চলা চুরি দুর্নীতিতে প্রলেপ দিতে গিয়ে শিল্পকলা নিয়েও বিস্তর সাফাই দিলেন মমতা। বলেন, নিজের ছবি প্রদর্শনী করলেই সেকেন্ডে সেকেন্ডে 6-7 কোটি টাকা তুলে নিতে পারি। আমি তো একটা এক্সিবিশন করে নিজের পেন্টিং করলেই 6-7 কোটি টাকা 1 সেকেন্ডে তুলে নিতে পারি। আবার কখনো বললেন, পরিবারের লোকজনের অল্পেতে খুশি থাকার কথা, সবটাই বোঝানোর চেষ্টা যে তিনি চুরিকে সমর্থন করেন না। কিন্তু প্রশ্ন উঠেছে, এসব কথা বলার কেন প্রয়োজন হলো মুখ্যমন্ত্রী? দুর্নীতি থেকে আর্থিক সংকটের একের পর এক অভিযোগের প্রত্যুত্তরেই কি এসব কথা বললেন তিনি? ইতিমধ্যে গোটা রাজ্যের সামনে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। গরু পাচার, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিলই, এর পাশাপাশি সাম্প্রতিকতম সংযোজন আবাস যোজনায় বিপুল দুর্নীতির অভিযোগ। আবার আরও সামনে এসেছে রাজ্যের কোষাগারের বিপুল অর্থ সংকট, এমনকি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা করেও রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে সরকারি কর্মচারীদের। যদিও কোনো অংশেই কমেনি দান খয়রাতি, ভুয়ো শিক্ষকদের দীর্ঘ তালিকা দেখেছে রাজ্য, চোখের জলে আন্দোলনে বসে চাকরির অপেক্ষায় প্রহর গুনছেন বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা। সেখানেই দাঁড়িয়ে সুকৌশলে সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টায় উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এত দুর্নীতি হতে পারে না, কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত ছাড়া, প্রশ্রয় ছাড়া কখনো হতে পারে না। পার্থ বলুন, কেসটা বলুন, দিদি কিন্তু তুরান্ত কথা ভুলে যাবে। দিদির দলের বাকি লোকদেরকেও বলবো, দিদির পাল্লায় পড়েন না। দিদি জানে শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতে। কংগ্রেস শিবিরের দাবি, এইসব কথা না বলে পরিবারের আয়ের উৎস বলুন। কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে রাজ্যে চুরি হয়েছে। কেন্দ্র টাকা আটকে রাখেনি, হিসেব দিতে না পারার জন্য, চুরির হিসেব নিতে না পারার জন্য রাজ্য সরকারের টাকা শুধু আটকে আছে তাই নয়, রাজ্য সরকার নিজে সেই চুরিকে স্বীকার করে বিভিন্ন পঞ্চায়েতকে দিয়ে সেই টাকা ফেরত করিয়েছে। অর্থাৎ রাজ্য সরকার নিজে অ্যাকসেপ্ট করেছে যে চুরি হয়েছে, আমরা চুরি করেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের ইমেজকে যতই স্বচ্ছ রাখার কৌশল করুন মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার গায়ে লাগা দুর্নীতির দাগ সহজে যাবার নয় কটাক্ষ বিরোধীদের। কালীঘাটের টালিচলে 35টা প্লট, ওটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? যখন জ্ঞান দেবেন কাউকে, তখন তার আগে আয়নায় নিজেকে দেখে নেবেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।